দীর্ঘ উৎকণ্ঠার পর শুক্রবার 4 আগস্ট দুপুরেই এসেছিল সুখবরটা। সুরাট আদালত এবং গুজরাট হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর এর ফলে ভোটে লড়তে কোনো বাধা থাকার কথা নয়, এমনকি রায়ের প্রতিলিপি খতিয়ে দেখে হয়তো সাংসদ পদও ফেরত দিয়ে দেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আর এই সুখবর আসার পর সুযোগটা হাতছাড়া করলেন না বর্ষীয়ান আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। দিল্লিতে মেয়ে মিশা ভারতীর বাড়িতে এখন রয়েছেন লালু। শুক্রবার সেখানেই নৈশভোজে রাহুলকে আমন্ত্রণ জানান তিনি। মন খুশি থাকলে কি না হয়, তাই রাহুলও এক বাক্যে সেই আমন্ত্রণ গ্রহণও করেন। লালুর বাড়িতে ঢোকার সময় রাহুলকে স্বাগত জানাতে ছোট ছেলে তেজস্বী যাদব এবং মেয়ে মিশাকে নিয়ে বাংলোর গেটেই অপেক্ষা করছিলেন রাহুল। রাহুলকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দনও জানান, পাশাপাশি জড়িয়ে ধরেন, শুভেচ্ছা জানান। বাংলায় ছিলেন রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব। সূত্রের খবর, রাহুলের জন্য চম্পারণ থেকে বিখ্যাত খাসির মাংস এবং মশলা আনিয়েছেন লালু। অসুস্থ শরীর নিয়েই নিজের হাতে সেই মাংস রান্না করেন। আর যখন তিনি মাংস রান্না করছিলেন, তখন নাকি রাহুল নিজে পাশে দাঁড়িয়ে থেকে দেখছিলেন মাংস রান্নার প্রক্রিয়া। দেখতেই পাচ্ছেন সেই টুইটের অংশ, যে টুইটে বলা হয়েছে যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন। এই টুইটটি কংগ্রেসের তরফে করা হয়েছে, সেই টুইটের একটি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। রান্না করার পরে খাবার টেবিলে যাদব পরিবারের সঙ্গে বসে রীতিমতো আঙুল চেটে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে লালুর রাধা স্পেশাল মাংস খেলেন রাহুল। আর সঙ্গে চলল খোশ গল্প আড্ডা। সূত্রের খবর, রাজনৈতিক আলোচনার থেকে পারিবারিক আড্ডাই নাকি বেশি হয় এই দুই নেতার মধ্যে। খবরটি কেমন লাগলো আর আপনার মতামত অবশ্যই জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, প্রেস করুন বেল বাটন।